নদিয়ার পলাশিপা থানার অধীন সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের বড়নলদাহ গ্রামের 10 নম্বর বুথের মল্লিকপাড়ায় বৃষ্টির জলে জলমগ্ন প্রায় 60টি পরিবার। স্থানীয় জনগণের দাবি, বিগত প্রায় 3 মাস ধরে বর্ষার জলে এলাকাটি নিমজ্জিত রয়েছে আর এই জমা জলের মধ্য দিয়েই প্রতিদিন বিপজ্জনকভাবে এলাকাবাসীদের বাজারহাট থেকে শুরু করে চিকিৎসা প্রভৃতি নিত্য প্রয়োজনীয় কাজে যেতে হচ্ছে। এছাড়া ছাত্রছাত্রীরাও এর মধ্যে দিয়েই পড়াশোনা করতে যেতে বাধ্য হচ্ছে। এলাকাবাসীদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে জানিয়েও সমস্যার কোনো সুরাহা হয়নি। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা আমাদের ক্যামেরার সামনে কি বলছেন দেখুন। জলমগ্ন অবস্থায় আছেন, এই ব্যাপারে আপনি কি বলছেন? এই তো আজ প্রায় 3 মাস থেকে এটা যে জলমগ্ন হয়ে আছে, যাতায়াতের বিশেষ অসুবিধা, মসজিদে নামাজ পড়তে যাওয়া খুব অসুবিধা, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে মসজিদে নামাজ পড়তে যেতে হচ্ছে। তাছাড়া যদি কোনো রোগী বিমারী রোগী হয়ে যায় তাহলে এই রাস্তা দিয়ে যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছে, অর্থাৎ রুগীটা খুব অবস্থা শোচনীয় অবস্থা হয়ে যাচ্ছে। অর্থাৎ এই রাস্তার যাতে আমাদের খুব তাড়াতাড়ি সংস্কার হয় সেই জন্য আপনার বিটি অফিসে জানাতে বাধ্য হব। 10 নম্বর বুথের অভ্যন্তরে 60 ঘর পরিবার এই জলমগ্ন রাস্তা নিয়ে বিক্ষোভ তুলেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? বিক্ষোভ হওয়া স্বাভাবিক, কতদিন জলমগ্ন থাকবে, তাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। বাচ্চাদের নিয়ে কেউ টিউবওয়েলে জল নিতে আসছে, তাদের রাস্তাঘাটে চলা, এত বড় একটা মসজিদ আছে, সেই মসজিদে মানুষজন নামাজ পড়তে আসা, 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে, তাদের যে কী কষ্ট সেটা তো ভাষায় বলা যাবে না। অথচ লোকাল পঞ্চায়েত বা প্রশাসন এ ব্যাপারে নির্বিকার, কারণ জল নিষ্কাশনের যে ব্যবস্থাটা ছিল সেটা অবরুদ্ধ করা হয়েছে। এবং এইভাবে প্রতি বছর জলমগ্ন থাকার থেকে যদি আর কোনো স্থায়ী সমাধান হয়, আমি সরকারের কাছে তথা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে, তাহলে এই অবস্থা চিরকাল থেকে যাবে। এর আগে বিডোর থেকে ইনকোয়ারি করতে এসেছিলো? হ্যাঁ এসেছিলো। ওরা কী বলেছে? কাজ করবো, কিচ্ছু করেনি, কোনো সুযোগ নাই। এর আগে পাড়ার লোক পয়সা করি খরচ করে, বেশ একটা ভালো টাকা খরচ করে জলটা সেচে দিয়েছ মাঠের দিকে, আবার গত কয়েকদিন আগে ব্যাপক বৃষ্টিতে আবার জলমগ্ন হয়ে পড়েছে। কে এত পয়সা দিয়ে জল ছেঁচবে, আর জল ছেঁচে জলটা পাঠাবে কোথায়? আজ তো জমিতে নাউল দেওয়ার সময় হয়েছে, জো আসছে, এমনি চাষ নামলা হয়ে গেছে, এরপরে যদি মাঠে জলটা নামে কেউ নামতে দেবে না, তার মানে পুরো শীতকাল আসছে, ই আসছে, আমাদের এই জলমগ্ন অবস্থায় থাকতে হবে। সুতরাং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, সেটা হচ্ছে একটা স্থায়ী ব্যবস্থা করা, স্থায়ী সমাধান করা, যাতে জল নিষ্কাশন হয় এবং মানুষ সুস্থ জীবনযাত্রা করতে পারে, তার বিহিত করার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি। আপনার নাম? হামিদুল হক। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।